আছে প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যে যেখানেই আছো আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। ঐতিহ্যবাহী সুবাটা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস ঘরে থাকি ক্লাস করে অনুষ্ঠানে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আমি ফাহিমা ইসলাম। আজকে তোমাদের সাথে আমার যে বিষয়ে ক্লাস হবে সেটা হচ্ছে চতুর্থ শ্রেণীর গণিত। আজকে পাঠের বিষয় গুণ, গুণ বিষয়ক সমস্যামূলক সমাধান, তোমাদের পাঠ্যবইয়ের পৃষ্ঠা নং 43। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, রহিমা সেলাই করে প্রতিদিন 125 টাকা উপার্জন করে। তো এর আলোকে আমরা এখন কিছু প্রশ্নের উত্তর সমাধান করব। কত দেওয়া আছে, এক মাস সমান কত দিন? খ, রহিমা 25 দিনে কত টাকা উপার্জন করে? গ, রহিমা 30 দিনে কত টাকা উপার্জন করে? এই এটা আমরা ক্লাসে একবার দেখিয়েছিলাম, হয়তো তোমাদের মনে নেই, আমি আবারও দেখাচ্ছি। ক এর সমাধান, আমরা জানি এক মাস সমান 30 দিন, তাহলে উত্তর কি হবে, এক মাস 30 দিন। খতে ছিল রহিমা 25 দিনে কত টাকা উপার্জন করে? খ এর সমাধান, রহিমা এক দিনে উপার্জন করেছে কত টাকা, 125 টাকা। সুতরাং 25 দিনে উপার্জন করে, 25 দিনে বেশি উপার্জন করবে, তাহলে বেশি হলে কি হবে, আমরা তো গুণ করছি, এ দেখো এখানে গুণ। আর আমরা ক্লাসে বলেছিলাম আমরা যে গুণটা করব পাশে রাফ করে দেখাবো, 125 গুণ 25, পাঁচ পাঁচা 25, 25-এর 5, হাতে রয়েছে কত, 2, 5 দুগুণে 10 আর 2 12, 12-র 2 হাতে আমার 1, পাঁচ অক্ষে 5 আর হাতের 1 6। এখন আমরা কী করবো, এক ঘর ব্লক করে দেবো, তাহলে রইলো আবার 2, 5 দুগুণে 10, 10-এর 0, 2 দুগুণে 4, 4 আর 1 5, 2 অক্ষে 2। এখন আমরা কী করবো, যোগ করবো, 5-এর 5, 2-এর 2, 6-5 11, 11-এর 1, 2 আর 1 কত, 3, তাহলে হলো কত, 3125 টাকা। এখানে আমরা উত্তর লিখেছি 3125 টাকা। গত ছিল রহিমা 30 দিনে কত টাকা উপার্জন করবে, এবার গয়ের সমাধান, রহিমা একদিনে উপার্জন করেছে কত টাকা, 125 টাকা। সুতরাং রহিমা 30 দিনে উপার্জন করে, 30 দিয়ে আমরা কী করবো, 125-কে গুণ করব, 125 গুণ 30 রাফ, 125-এ 30 দিয়ে গুণ করলে আমরা জানি শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে সব শূন্য। তাহলে এখানে কয়টা সংখ্যা আছে, 1, 2, 3, 1, 2, 3, আমরা তিনটা শূন্য দিয়ে দিয়েছি। এরপর আমরা দ্বিতীয় গড়ে যাব, দ্বিতীয় গড়ে আমরা একটা ব্লক করার পর 3 দিয়ে গুণ করলে 3 5 15, 15-র 5 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, 3 অক্ষে 3। এখন যোগ করলাম 0 0, 0-এর সাথে 5 যোগ করলে 5, 0-এর সাথে 7 যোগ করলে 7, 3-এর 3, 3750 টাকা। তাহলে রহিমা 30 দিনে কত টাকা উপার্জন করলো, রহিমা 30 দিনে উপার্জন করলো 3750 টাকা। এই উদ্দীপকটা তোমাদের সবার হাতে মোবাইল আছে, তোমরা এই মোবাইলে দেখে দেখে এটা কি করবা, খাতায় উঠাবা এবং করবা। এবং এই আজকের পাঠে যে আমাদের 43 পৃষ্ঠা ছিল, 43 পৃষ্ঠা হচ্ছে তোমাদের পাঠ্যবইয়ের কিছু কাজ আছে, আমি এখন তোমাদের এই কাজগুলো বোর্ডে কি করব, দেখিয়ে দেব, তোমরা এই কাজগুলো বাসায় করবে, আমি উদ্দীপক দেব এবং প্রশ্ন দুটোই তোমাদেরকে বোর্ডে দিয়ে দেব। সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো, তোমাদের পাঠ্যবইয়ের 43 পৃষ্ঠার 10 নং এখানে দেয়া আছে, তুমি একটি মাটির ব্যাংকে প্রতিদিন 165 টাকা জমাও, তবে এক বছরে তুমি কত টাকা জমাতে পারবে? দেখো 10 নম্বরে দিয়ে তুমি একটি মাটির ব্যাংকে প্রতি মাসে
165 টাকা জমা প্রতি মাসে 165 টাকা জমা এবার দেখো তুমি মানে তোমরা নিজেরাও হতে পারো তুমি একটি মাটি ব্যাংকে কতদিন প্রতিদিন কি করো প্রতি মাসে 165 টাকা জমা এখন আমরা লিখতে পারি প্রতি মাস মানে তো এক মাসে তুমি কত টাকা জমাও সেটা দেওয়া আছে তাহলে তুমি এক সপ্তাহে এক সপ্তাহে কত টাকা জমাবে কত টাকা জমা খ নাম্বার ছিল তুমি এক বছরে কত টাকা জমাও এক এক বছরে কত টাকা জমাও গ নাম্বার ছিল তাহলে এক বছর সমান কত মাস এটা তোমরা বের করে নেবা বের করার পর এটা করবে এক বছরে কত টাকা জমাও 6 মাসে তুমি কত টাকা জমাও তাহলে এক মাসে দেওয়া আছে 165 টাকা তাহলে 6 মাসে বেশি জমবে এরপর আছে এক বছর এই এক বছরটাকে তোমরা কি করবা মাসে পরিণত করে নেবা যে তুমি এক মাসে এক বছরে 12 মাস তাহলে এক মাসে জমা করি আমরা কত টাকা 165 টাকা সুতরাং 12 মাসে জমা করি গতে 6 মাসে কত টাকা জমা করো তাহলে এক মাসে যদি আমি 165 টাকা জমা করি 6 মাসে আরো বেশি করব তখন 6 মাস দিয়ে আমরা কি করব 165 কে গুণ করব এই বিষয়গুলো তোমরা তোমাদের পাঠ্যবইয়ে 43 পৃষ্ঠার 10 নম্বরে আলোকে করেছি এবং 11 নম্বরটা আমি ক্লাসে একবার দেখিয়েছি এটাও তোমরা দেখবা কারণ ঘরে থেকে তোমরা কি করছো ঘরে থাকার পর তোমরা অনেকে হয়তো পড়ালেখা মোটেও করছো না আবার কেউ কেউ করছো কিন্তু করতে হবে এগুলো তোমাকে দেখতে হবে এই বিষয়গুলো তোমরা বাসায় ভালো করে দেখবে আর কোনো সমস্যা আমরা তো সমস্যাগুলো দেই এবং তোমরা দেখবা না দেখলে তো ভালো করতে পারবে না এমন তো এই বিষয়ে আমরা আজকে কি পাঠটা আমাদের আজকের পাঠ এখানে সমাপ্ত করব সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ